Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Welcome to Asmatul Cooking. To amar ke ami Asmatul amar adekta recipe ni apnader samne hazir hoye Italian chicken season pasta. To amar pasta ta dekhte onek sundor ar khete onek loboni hoyeche onek sundor ekta Italian cheese pasta hoyeche. Sundor ekta recipe anar jonno amar recipe ta jodi apnader bhalo lage obosshoi amar channel e jae subscribe korben. Amar shobai ke amontron janacchi. আশা করি সবাই ভালো লাগবে তো আমি মূল রেসিপিতে চলে আসলাম আমাদের ইতালিয়ান চিজ পাস্তা রান্না করার জন্য যা যা লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি এক বাটি পরিমাণ চিকেন নিয়েছি আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপরে নিয়েছি তারপর টমেটো এটা টমেটো পেস্ট করে নিয়েছি নিয়েছি সয়া সস তারপর পেঁয়াজ কেটে নিয়েছি তার সাথে নিয়েছি কাঁচা মরিচ আজ নিয়েছি এখানে চিজ নিয়েছি গাজর এইভাবে সিলেক্ট করে কেটে নিয়েছি সাথে নিয়েছি চিকেন কুচি করে তারপর সাথে নিয়েছি আদা কুচি করে নিয়েছি রসুন তারপর নিয়েছি ঘি আর নিয়েছি বাটার লবণ যেখানে ইতালিয়ান আছে সেখানে ঘি বাটার আমি দুটোই ব্যবহার করব তো আমি পাস্তাটা প্রথমে সিদ্ধ করে নিচ্ছি তো আমি প্রথমে এখানে চিকেনটাকে একটু নুন সয়া সস দিয়ে ফ্রাই করে রেখে দিব যেহেতু সয়া সসে লবণ আছে সেই ক্ষেত্রে আমি কোনো এক্সট্রা লবণ ব্যবহার করছি না আমি এখানে পাস্তা সিদ্ধ করতে করতে আমার চিকেনটা মেরিনেট করা হয়ে যাবে তো আমি এটা এই পর্যায়ে রেখে দিব তো আমি এটা সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি পানিটা বলো কাটলে আমি পেঁয়াজটা পাস্তাটা দিয়ে দিব পাস্তাটা দিয়ে দিলাম তো পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি তো আমি এখন বাটার দিয়ে দিচ্ছি আমার রান্নাটা যেহেতু ইতালিয়ান ভাব আছে সেই ক্ষেত্রে আমি বাটার ঘি একসাথে ব্যবহার করব তো এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি আমি এখন চিকেন দিয়ে চিকেনটা আমি মেরিনেট করে রেখেছি এই চিকেনটা ভেজে নিব তো আমি চিকেনটা মেরিনেট করে রেখে দিচ্ছি তো আমি এখন চিকেনটা ভেজে নিব তো কিছুটা ভালো হয়ে গেছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটা এই সাথে ভেজে নিব তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে গাজর করে কুচি করে সিলেক্ট করে রেখেছি এবার গাজরটা দিয়ে দিলাম গাজরটা দিয়ে সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে সেই ক্ষেত্রে আমি গাজরটা একটু আগে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিব আমি আদা কুচি আর রসুন কুচি আর আদা কুচি আমি তেলে একটু দিয়ে দিচ্ছি সবগুলি একসাথে ভালো করে ভেজে নিব তারপরে আমি এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি যে পেঁয়াজ রে বড় বড় করে কেটে রেখেছি সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি সবগুলির সাথে ভালো করে ভেজে নিব আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে সবগুলো সিদ্ধ মোটামুটি হয়ে গেছে এরপর আর একটু সময় আমি একটু ভেজে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি একটু বিট লবণ টেস্টি সল বিট লবণ একটু একটু করে দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো যে আমি পেস্ট করে রেখেছি টমেটো পেস্টগুলো দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি তো এখানে দিয়ে দিব আমি পাস্তা পাস্তাটা সিদ্ধ করে রেখেছি সেই পাস্তাটা দিয়ে দিচ্ছি সবগুলো ভালো তো এর সাথে আমি কিছু চিজ দিয়ে দিচ্ছি চিজগুলো সব ভালো করে একটু মধ্যে দিব মিশিয়ে দিব এরপর আমি সয়া সস দিয়ে দিব আদা চিজ দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিব এটা যেহেতু ইটালি চিজ পাস্তা করতেছি তো সেই ক্ষেত্রে আমি একটু রেস্টুরেন্টের আইটেমে আর ইটালি ইটালি স্টাইলে করার চেষ্টা করেছি সুন্দর করে সব জায়গা গুলো দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে রেখে রাখবো তো আমি 4-5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে রাখবো
তো অনেক সুন্দর একটা ইতালিয়ান চিজ এই পাস্তা তৈরি করেছি, তো আমি এই পাস্তাটা সুন্দর দেখানোর জন্য আরেকটু ডেকোরেশন করে নিব সুন্দর করে, যে পাস্তাটা দেখতে যে অনেক সুন্দর লাগে। তৈরি হয়ে গেল আমার ইটালিয়ান সিজন পাস্তা। তো আমার পাস্তাটা যদি কারো ভালো লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, সোনারে যে লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।